অপরাধ নেন না, কারণ আমার যিনি কীর্তনের উস্তাদ সবাই তাকে চেনেন, অধ্যাপক মিহিরকান্তি ঘোষ। তো তিনি আমাকে একটা উপদেশই দিয়েছেন, বাবা আসলে যদি কেউ কোনো পদ বা তালি যদি কেউ ইচ্ছা করে শুনতে চায়, কোনোদিন যেন না করো না, অন্তত যতটুকু সম্ভব হয় তাকে শুনিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। তো যাক, তার আদর্শ মেনে চলার চেষ্টা করছি। তো এগুলো হলো আসল বিশুদ্ধ ঘরানার কীর্তন। আর এখন যে কীর্তন পরিবেশন হয়, কারণ হলো একটা ছেলেকে দেখলেই সবাই বুঝতে পারে কোন বাড়ির ছেলে, তার বাবাকে হয়তোবা অনেক সময় পরিচয় দেওয়ার আগেই ছেলের চেহারা রূপ দেখলেই বুঝতে পারে সে অমুকের ছেলে। তে কীর্তনটা এমনভাবে পরিবেশন করতে হবে বা করা হয় যেন কীর্তন শুনেই বুঝতে পারে সবাই যে এই কীর্তনটা ওই ঘরানার কীর্তন। তো এখন যে কীর্তন পরিবেশন হয়, কোনো ঘরানার তো বালাই নাই, সব কিছুরই ঘরানা। এই অমল ব্যানার্জির একটু শুনল, মিহির ঘোষের একটু, ওই ভারতের রাধাপদ ঘোষের একটু, অমুকের একটু, সব ক্যাসেট শুনে শুনে একটু একটু করে সংযোজন করে একটা পালা গাইল, হয়ে গেল কীর্তনে। তো কিন্তু ঘরানার যে শুদ্ধ পরিবেশন, কীর্তনটা শুনলেই সবাই বুঝতে পারবে যে না, এই কীর্তনে ওই ঘরানার কীর্তন করছে। প্রত্যেকটা ঘরানার একটা আসল নির্দিষ্ট পরিচয় আছে। তো যাক, ওরে চাঁদ মুখে চাঁদ মুখে বিয়াবে নাম লইয়া সব ধন আজ ডাকিতে ল সরে রে ডাকিতে গিল সরে কেনু ডাকে আই ধবলি আই সাবলি আই ধবলি আই সাবলি ডাকে আই ধবলি আই ডাকে আয় ধবলি আয় শ্যামলি কত কন্দদের দেখি নাই রে আয় ধবলি আয় শ্যামলি কত কন্দদের দেখি নাই রে আয় ধবলি আয় শ্যামলি ডাকিতে লাগিল উচ্চ স্বরে গোবিন্দের চন্দ্রমাধরের বেনধ্বনি শোনা মাত্র সমস্ত ধ্বনিবাছুরি সবাই ছুটে এসেছেন। শুধু কি ছুটে এসেছেন, ছুটে এসে কি করলেন, ওরা গোপাল ঘিরে দাঁড়ালো দাঁড়ালো গোপাল ঘিরে দাঁড়ালো ওই ব্রজের যত গোপাল এসে নন্দের গোপাল ঘিরে দাঁড়ালো গোপাল সে নন্দে গোপাল গোপাল ঘিরে দাঁড়ালো ওই ব্রজের যত গোপাল সে গোবিন্দের বদন পানে নয়ন রেখে রেখে ঘিরে ঘিরে দাঁড়াইল বদন পানে ঘিরে ঘিরে দাঁড়াইল বদন পানে নয়ন রেখে গোপাল ঘিরে দাঁড়ালো সমস্ত ধন্যবাদ গোবিন্দের বেনধ্বনি শুনে সব ধেনুবাছুরি ছুটে এসে গোবিন্দকে ঘিরে দাঁড়ালেন। তবে গোবিন্দের পেছনে কেউ দাঁড়ায়নি, অর্ধচন্দ্রের মতো হয়ে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন। গাবিদের ভাবনা, পেছনে দাঁড়ালে গোবিন্দ বদনখানি তো দেখা হবে না, তাই গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছেন অর্ধচন্দ্রের মতো হয়ে। অনিমেক নয়নে গোবিন্দ বদনখানি দেখছেন। গোবিন্দ বদন দেখে
দাভিদের অন্তরে জেগেছে বাৎসল্য প্রেম তেই যে বাৎসল্য প্রেম যে দাভিদের অন্তরে জেগেছে এটা বোঝা গেল কি দেখে তত্ত্বজ্ঞ বললেন দাভিদের অন্তরে যখন বাৎসল্য প্রেমের উদয় হয় ওই সময় ওই গাভীদের দহন করার প্রয়োজন হয় না অন্তরে বাৎসল্য জাগলে গাভীদের বাড় থেকে আপনাআপনি দুগ্ধ ধারা ঝরে পড়তে থাকে আজকেও বোঝা গেল তাই দেখে কি ওরে দুগ্ধ শ্রাবী পরে বাটে প্রেমেরই তরঙ্গ উঠে রে দুগ্ধ শ্রাবী পরে বাটে প্রেমেরই তরঙ্গ উঠে রে স্নেহ করে শ্যামঙ্গ লেহ নকিয়া মরিরে স্নেহ করে রসনা উল্টাইয়া স্নেহ করে রসনা উল্টাইয়া স্নেহ করে নকিয়া মরিরে গাভীগুলো কি করছেন বাৎসল্য প্রেমে বিভোরা হয়ে গোবিন্দঙ্গ ছেটে গোবিন্দকে আদর সোহাগ করে দিচ্ছেন তবে মজার বিষয়টা হলো গোবিন্দঙ্গ ছেটে আদর করছেন ঠিকই কিন্তু জিহবার উপরের পৃষ্ঠ দিয়ে না জিহবা দিয়ে অঙ্গ ছেটে দিচ্ছেন কিন্তু উপরের পিঠ দিয়ে না জিহবাটা উল্টায়ে জিহবার নিম্ন পৃষ্ঠ দিয়ে গোবিন্দঙ্গ ছেটে দিচ্ছেন তো কেন গো এই গাভীগুলো যখন ওদের নিজেদের বাসুরীকে আদর সোহাগ করে ওই সময় ওদের জিহবা উল্টানোর প্রয়োজন হয় না কিন্তু গোবিন্দঙ্গ ছেটে দিচ্ছেন জিহবা উল্টাতে হয়েছে কেন উত্তর দিলেন ভাগবত শাস্ত্র ভাগবত বলেছেন এটাই হলো বিশুদ্ধ ভালোবাসার একমাত্র প্রধানতম লক্ষণ নিজে কষ্ট পাবে নিজে জ্বালায় জর্জরিত হবে নিজে দুঃখের সাগরে ডুবে হাবুডুবু খাবে কিন্তু ভালোবাসার মানুষকে এতটুকু পরিমাণেরও আঘাত লাগতে দেবে না এটাই হলো বিশুদ্ধ ভালোবাসার একমাত্র প্রধানতম লক্ষণ বৃন্দাবনের প্রাণী তো কৃষ্ণ সুখ হলো ওদের অন্তরভরা গাভীদের অন্তরের ভাবনা হলো আমাদের জিহবার উপরের পৃষ্ঠ অত্যন্ত কর্কশ ধারালো আর প্রাণ গোবিন্দের হলো নবনীত কোমলঙ্গ জিহবার উপরের পিঠ দিয়ে যদি গোবিন্দঙ্গ ছেটে দেই গোবিন্দের কোমলঙ্গে যে ব্যথা লাগবে তাই নিজের জিহবা উল্টাতে কষ্ট হলেও গোবিন্দঙ্গে ব্যথা লাগবে বলে আর এই মাসি নিজের কষ্ট হলেও গোবিন্দ যেন এতটুকু আঘাত না পায় সেই জন্য জিহবা উল্টায়ে গোবিন্দকে অঙ্গ ছেটে দিচ্ছেন অদূরে দাঁড়িয়ে বৈষ্ণব কবি এই লীলা ভাবনার নয়নে দর্শন করে নিজে নিজেই নিজের শিরে করাঘাত করতে লাগলেন হাই বিধাতা তুমি আমাকে জন্ম দিলে বৃন্দাবনে মনুষ্য ভজন যোগ্য কুলে
মনুষ্য ভজন যজ্ঞ কুলে আমার জন্ম দিয়েছো বৃন্দাবনে জন্ম বৃন্দাবনে হয়েছে যজ্ঞ কুলে মনুষ্য যজ্ঞ জনম যে জন্মে তোমার সেবা কর্ম করে এই মনুষ্য জন্ম সার্থক করার কথা সেখানে ক্ষমতা পেয়ে জীবন ধরে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহারই করে গেলাম পেলাম যজ্ঞ জন্ম কিন্তু কর্ম করলাম অযোগ্যহীনের কর্ম এখন আমার আফসোস হচ্ছে বড় আক্ষেপ অনুশোচনা হচ্ছে এই বৃন্দাবনে মানুষ হয়েই কি লাভ হলো বৃন্দাবনে যদি মানুষ কুলে জন্ম না হয়ে অন্য কোন কুলে জন্ম হতো অন্য কুলে জন্ম পেয়ে যদি তোমার সেবা কর্ম করতে নাও পারতাম যদি কীট পতঙ্গ হতাম সেবা করতে না পারলেও জীবনে কোনোদিন অপরাধ সঞ্চয় হতো না কিন্তু যজ্ঞ জনম পেয়েও সেবা কর্ম করলাম না জীবনভর অপরাধের পাল্লা ভারী করে গেলাম এখন বড় আক্ষেপ হচ্ছে অনুশোচনা হচ্ছে মানুষ হয়েছিলাম কেন ব্রজের পশু ধন্য ব্রজের পশু ধন্য ব্রজের পশু ধন্য ব্রজের পশু ধন্য বলেন আমার মতো মানব হতে ব্রজের পশু ধন্য আমার মতো ব্রজের পশু ধন্য আমি মানুষ হয়েছিলাম কেন গো আমি কেন ব্রজের পশু হলাম না হলাম না কেন ব্রজের পশু হলাম ব্রজের পশু দেউ গোবিন্দ সেনে আমি চিনলাম না ঠিকই আমি কেন ব্রজের পশু হলাম না ব্রজের পশু দেউ গোবিন্দ গোবিন্দ সেনে কেন ব্রজের পশু ব্রজের পশু দেউ গোবিন্দ সেনে ওরা সেবা করে সবাই জেনে পশু গোবিন্দ চেনে সেবা করে সবাই জেনে পশু গোবিন্দ চেনে সেবা করে সবাই জেনে কেন ব্রজের পশু হলাম না হলাম না বড় আক্ষেপ করে বলে না মন পশু জন্মে হয় আনন্দ পশু জন্মেও হয় আনন্দ আমন পশু জন্মে হয় আনন্দ আমন পশু জন্মে আয়ানন্দ যাদের পিছে পিছে ধাই গোবিন্দ আমার পশু জন্মে হয় আনন্দ পিছে ধাই গোবিন্দ পশু জন্মে হয় আনন্দ পিছে পিছে ধাই গোবিন্দ পশু জন্মে হয় আনন্দ কেবল ওই গাভীদের যেই ভাব তা নয় বাছুরিগুলোর ভাব হয়েছে কেমন বাসুরিগুলো তো ছোট গোবিন্দ বদন স্পষ্ট দেখতে পাচ্ছেন না তাই অনুরাগে বাছুরগুলো কি করছেন
ছোট ছোট বদশগুলি ছোট ছোট বদশগুলি তাদের আগার খুরো তুলি ছোট ছোট বদশগুলি তাদের আগার খুরো তুলি চাঁদ মুখ করে দর্শন ও কি হ্যাঁ বলি রে চাঁদ মুখ করে দর্শন রে চাঁদ মুখ পলক ভেলে না ভেলে না চাঁদ মুখ পলক ভেলে না ভেলে না চাঁদ মুখ করে দর্শন ও কি আমরি রে গোবিন্দের বেনুধ্বনি শুনে কেবল ধেনু বাছুরি গুলোই নয় গো এই একই বেনুধ্বনি শুনে ধেনু যেমন ছুটে এলেন ওই একই বেনুধ্বনি শুনে রাখাল গণ ছুটে আসতে লাগলেন গোবিন্দের কাছে আজি অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব মিলল তারা নিজ সুখে মিলল তারা নিজ সুখে আজি জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল চালাই লোক কুলের মুখে চালাই লোক কুলের শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা আর শিশু চলে ডাহিন বাম আর শিশু চলে ডাহিন সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে সুদাম পাশে ভালো শোভা করিয়াছে সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে মাঝে নবঘন শ্যামে ঘন বাজে সিংহা বেনু গগনে গো খর রে ঘন বাজে সিংহা বেনু গগনে গো খর রে পথ চলু করু কত ঢঙ্গে আরে পথ চলু করু কত ঢঙ্গে আজ যত কো রাখাল গনে আবা আবা ঘনে ঘন বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে সমস্ত রাখাল গণ ফিরে এলেন সবাই একত্রিত হয়ে যার যার মতো মায়ের ঘরে ফিরে যাচ্ছেন যাওয়ার সময় সবাই যাবট গ্রামের নিকটে এসে একত্রিত হয়ে যার যার ধেনুর পাল বেছে বেছে নিয়ে যার যার ঘরে চলে যাচ্ছেন কারণ হলো বৃন্দাবনে সবাই তো আর এক ঘরের রাখাল না যখন ওরা মায়ের ঘর থেকে গোষ্ঠে যায় গোষ্ঠে যাওয়ার সময়ও যাবট গ্রামের ওখানে এসে মিলিত হয় সবাই একত্রিত হয়ে গোষ্ঠে যায় আবার যখন ঘরে ফেরার সময় হয় যাবটের ওখানে এসে সবাই একত্রিত হয়ে যার যার ধেনুর পাল বেছে বেছে নিয়ে যার যার ঘরে যায় প্রতিদিনই তাই করে আজকে সবাই যার যার ধেনুর পাল বেছে নিয়ে যার যার ঘরে যাচ্ছেন যেতে যেতেই কোন একজন রাখাল অনেকটা দূরে চলে গেছেন আবার কানায়ার দিকে ফিরে আসতে লাগলেন কানায়া রাখালটিকে দূর থেকে দেখে চিৎকার করে ডাকছেন ও ভায়া এত দূরে গেলি এমন করে ফিরে এলি কেন রে এই বলতে বলতে রাখালটি ছুটে এসে কানায়ার গলা দু হাতে জাপতে জড়ায়ে ধরে হু হু করে কাঁদতে লাগলে কানায় বলেন কি রে ভাই কাঁদিস কেন কি হয়েছে বলবি তো কিছু হারিয়ে ফেলেছিস ভাই ইশারা করছেন না রে কানাইয়া তবে কাঁদিস কেন রে গদ গদ কণ্ঠে বলেন কাঁদি কেন শুনবি কানা বল বলেন ও ভাই তোর যে এত মধুর সঙ্গ এই মধুর সঙ্গ ছেড়ে যে আমার ঘরে যেতে ইচ্ছা হয় না
বলতে বলতে আরো কেঁদে ফেলেছে। রাখালটিকে বুকে জড়িয়ে ধরে বলে, নো ভাই কাঁদিস না, পাগল হয়ে গেছিস, যা এজন্য কাঁদতে হবে বল, ভেবে দেখেছিস এই তো মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়বি, আবার কালকে সকাল হবে, আবার সবাই আমরা একসঙ্গে আবার বন খেলা খেলবো। রাখালটি বলে, নৌকানাইয়া তাই যেন হয় রে, বলে রাখালটি চলে গেলেন। অদূরেই দাঁড়িয়েছিলেন রাখাল ভাবের বৈষ্ণব কবি, এক পা দুবা করে কানাইয়ার সামনে এসে দাঁড়ায়ে বলে, নৌকানাইয়া তোর মুখের এই কথা যদি সত্যই হয়, কালকে সকালবেলা এসে যদি আবার আমরা তোর সঙ্গ পাই, এ আমাদের কাছে বড় আনন্দের কথা রে, কিন্তু দেখা নাই শাস্ত্রে বলে, পদ্ম পাতার উপরে যতক্ষণ জল থাকে এই দেহটার মূল্য ততটুকু সময়ও না। ধর মায়ের কোলে গিয়ে ঘুমালাম, যদি এ জীবনে আর কোনোদিন সকাল ফিরে না পাই, মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে যদি ওই ঘুম আমাদের চির ঘুমে পরিণত হয়, তাহলে কালকে সকালে এসে তোর সঙ্গ তো আর লাভ হবে না ভাই। তবে কানাই আনে তোর সঙ্গ আর লাভ করা হবে না, আমার অন্তরের কথা যে তোকে বলবো, এ জীবনে আর কোনোদিন সে সময়ও পাবো না, তাই পিসের কথা আগেই তোর কাছে বলে রাখি, মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে যদি জীবনে আর সকাল না আসে, আমাদের অন্তরের কথা হলো কি জানিস কানাই, বিধাতা আমাদের কোন জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে তোর মতো একজন গুণের ভাইয়ের সঙ্গ লাভ করে দিয়েছে আমার, অন্য জন্মের সুকৃতিতে তোর মতো ভাইয়ের সঙ্গ পেয়েছি, কিন্তু আর এক জন্মে যে তোকে ভাই বলে দাবি করব, এ জন্মে তোকে তেমন করে ভালোবাসতে পারি নাই, ভালোবেসে এমন কোন অধিকার অর্জন করতে পারি নাই, যে অধিকার দিয়ে আর এক জন্মে তোকে ভাই বলে দাবি করতে পারি কানাইয়া। তবে কানাইয়া তোর সঙ্গ আর জন্মে পাই আর না পাই, তুই আমাদের রাখালের হয়ে বিধাতার কাছে একটা নিবেদন করবি, এটি কেবল আমার কথা নয় রে, বৃন্দাবনের সমস্ত রাখালের অন্তরের কথা, বিধাতার কাছে এইটুকু নিবেদন করবি আমাদের হয়ে, তোর সঙ্গ পাই আর না পাই, ভবে সে আবার যেন ভক্তে সঙ্গ পাইবা, ভবে সে আবার যেন ভক্তে সঙ্গ ভবে এসে আবার যেন ভক্তে সঙ্গ পাইবা। ও ভাই তোর সঙ্গ পাইবা না পাই,
ভবে সে আমার যেন ভক্তে সঙ্গ পাই ভাই ওরে তো সবে নিজ ধেনুবাসে গ্রামের কাছে সবে নিজ ধেনুবাসে বিদায় হইল জনে জনে বিদায় হইল জনে জনে আজি শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী শেখর সত্তর করি কহে শুনো সুন্দরী নাগর মিল হয়ে খানে নাগর মিল হয়ে খানে সবাই যার যার ঘরে ফিরে যাচ্ছেন ওদিকে বৈষ্ণব কবি শেখর দাস সমস্ত ব্রজওয়ালাদের ডেকে বলেন হে ব্রজওয়ালাগণ তোমরা যে বদনখানি সবসময় তোমাদের অন্তরে ভাবনা করো তোমাদের ওই ভাবনার মানুষ তোমাদের ঘরের নিকট দিয়ে তার মায়ের ঘরে ফিরে যাচ্ছে যদি দেখবার আকাঙ্ক্ষা থাকে এসো নয়ন মনের স্বাদ মিটিয়ে গোবিন্দ বদনখানি দেখো ওই যে জুড়ে দূরেতে আও তো নাগর রায় দেখো দূরেতে আও তো নাগর রায় আগে যুবতী যুবতী উন্নত চায় আও তো নাগর রায় যুবতী যুবতী উন্নত চায় বিরস বদন সরস ভেল বিরস বদন সরস ভেল হিয়ারো আগুনি তখনই গেল বিরস বদন সরস ভেল হিয়ারো মুরলি খুরলি শুনিতে পাই মুরলি খুরলি শুনিতে পাই আজি অতুলায় আনন্দে আকুলা রায় মুরলি খুরলি শুনিতে পাই আকুলায় আনন্দে আকুলা রায় দেখিবারে সবে সখিনী আয় দেখিবারে সবে সখিনী আয় আজি উঠল অট্টালি মিলল রায় দেখিবারে সবে সখিনী আয় উঠল অট্টালি মিলল রায় সমস্ত ব্রজবালা সবাই ছুটে এসে
রাধারানীর সঙ্গে রাধারানীর গৃহের অট্টালিকার পরে চলে গোবিন্দের গৃহ গমন শোভা দেখতে লাগলেন। এই দেখতে দেখতে কখন যে রাধারানী মোদিতা নয়না হয়েছেন, নয়ন মোদে অট্টালিকার পর থেকে ভাব নাই, অন্তর্যামী গোবিন্দ চরণে অন্তরে রহিতুকু প্রীতি নিবেদন করছেন। প্রাণ বল্লভে প্রাণ গোবিন্দ হে তুমি ওই নামেশে আইসো আমার ঘরে, আইসো আমার বলিহারি ভাই ওই না বেশে আইসো তুমি রে রে বধ লইবার লইবার অট্টালিকার পর থেকে নিবেদন করছেন। প্রাণ বল্লভে প্রাণ গোবিন্দ হে তোমার ওই বেশ বড় আমি ভালোবাসি তোমার, ওই ভালো ভালোবাসি তোমার গোপ বেশ ওই বেনু করবে হয়েছি দাসী ওই বেশ বড় ভালো দেখে হয়েছি দাসী হয়েছি দাসী ওই বেশ বড় ভালো। শুধু ভক্তবৃন্দ আমাদের লীলা স্মরণের সময়ও প্রায় শেষের দিকে, আমরাও লীলা স্মরণ প্রায় শেষের দিকেই নিয়ে এসেছি, একটু পরে আরতি লীলার পরেই আমরা লীলা বিশ্রাম দেব। আপনাদের কাছে নিবেদন হলো আমরা ধীরে ধীরে লীলা স্মরণ করতে থাকি, আর আপনারা দক্ষিণাদি যে যা দেন আমার ছোট ভাই গেলে কৃপা করে দিয়ে দেন, আর আমরা ধীরে ধীরে লীলাটুকু স্মরণ করতে থাকি। প্রাণ বল্লভে কেবল তোমার বদন দেখব বলে ঘরের জ্বালানোর কোনো প্রয়োজন ছিল না, আনা জল সব ঢেলে ফেলে গুরুজনের নিকটে ছলনা করে করেছি কি জানো, রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে, রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে, আর তোয়া লাগি চাহি চারি পানে, তোয়া লাগি চাহি চারি ওই ব্রজের বালক যত সবে চলি যাব, ব্রজের বালক যত সবে চলি যাব, আজ তুমি সবার পিছে কেনে, আর আজ তুমি সবার পিছে চঞ্চল ধবলি শনে কত না হেঁটে ছবনে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটে ছবনে, তোমার চাঁদ মুখ গিয়াছে সুখায়া, চাঁদ মুখ গিয়াছে সুখায়া,
আমার মন্দিরে যায়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যায়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তথা গিয়া আলিশ কর তথা গিয়া আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আসে আসে পাশে রসের বালি আছে আসে পাশে রসের বালি বল্লভ তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রয়ালি সেবার অধিকার চাই নাহে অধিকার চাই নাহে কেবল তোমার সেবা বিনে অধিকার চাই নাহে তোমার সেবা বিনে অধিকার চাই নাহে কেবল তোমার সেবা বিনে আগে জন্মে নাই জন্মে রাধারানী যেমন ভাবনায় গোবিন্দকে বলেছেন গোবিন্দ ভাবনায় উত্তর দিচ্ছে রকম রাধে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে দেখো সখা সবে কয়াল কয়া সখা সবে করল কয়া কহে যদুনাথ দাস পুরাও মনে রয়াস পিছে তুমি করো গমন পিছে তুমি করো গমন একবার যুগল হয়ে দাঁড়াও দেখি যদি সাধ মিটিয়ে ওই রূপ দেখি যুগল হয়ে দাঁড়াও দেখি যে পিছে তুমি করো গমন রাধারানীর উত্তর দিয়েছেন ভাবনায় গো বিনোদিনী সারাদিন তো মা আমাকে দেখেনি মাকে দর্শন দিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎকার করবো ক্ষণ ওদিকে রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দ মধুর রাজ্য থেকে বাৎসল্যের রাজ্যে প্রবেশ করছেন মায়ের ভাব কেমন মা যশোদা রে মাতা যশোমতী ব্যাকুলিতায়তি আচ্ছা চাহিয়া পথের পানে চাহিয়া পথের পানে গোপাল গোপাল যাদুবা ছালাল ডাকিতেছে ঘনে 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 যশোদার ভাব পদ পানে চেয়ে গোপাল গোপাল বলে ডাকছেন ওদিকে গোপাল আসিয়া কোলেতে বসিয়া কোলেতে বসিয়া বিনয় বাণী তোমারই কারণ মনে উচ্চাটল কেমন করিছে প্রাণী কেমন করিছে প্রাণী বন মাঝে থাকি মা বলে ডাকি রাখালের সনে গোধন চরণে মনে না পাঠিয়ে আমার রাখালের সনে গোধন চরণে মনে না পাঠিয়ে আমার আমি কালার গোঠে যাব না মা কালার গোঠে যাব সারাদিন তোমার বক্ষে রাখো কালার গোঠে যাব না সারাদিন তোমার বক্ষে রাখো কালার গোঠে যাব না গোপালের বাণী শুনে নন্দ রানী গোপালের বাণী শুনে নন্দ রানী আনন্দ সায়রে ভাসে ভাসে গোপাল বদন করে চুম্বন গোপাল বদন করে চুম্বন রকি কেশব দাসে গোপালকে সারাদিন নিকটে পেয়ে তাকিয়ে দেখলেন গোপাল বদন গোপালের অঙ্গখানা ধুলোই ধূসর মা গোষ্ঠে যাওয়ার সময় যেমন করে সাজিয়ে দিয়েছিলেন মায়ের সাজিয়ে দেওয়া বেশভূষা এলোমেলো গলার বনমালা টুটে গেছেন অঙ্গখানা ধুলোই ধূসর হয়েছেন তাই কি করলেন ওরে বদন নিছই বদন নিছই মুছি মুখ মণ্ডল রে বদন নিছই মুছি মুখ মণ্ডল রে বলো তো মধুরি মবানি বেলি অবসানে বেলি অবসানে তুরিতে না আও শিরে বেলি অবসানে তুরিতে না আও শিরে আর তুয়া লাগি বিকল পরানি বিকল পরানি তখন নন্দন করে ধরি রানি রানি কত হু যত্ন করি যশোবতী সুন্দরী নিজ মন্দিরে বসাও লয়ানি বসাও গোপালকে ঘরে নিয়ে কি করেছেন
সুবাসিত তৈল শশীতল জলদে সুবাসিত তৈল শশীতল জলদে আরে যতন হিমা জল অঙ্গ যতন হিমা জল অঙ্গ আজ কুন্তল মাজি সাজিব নবাদ হল কুন্তল মাজি সাজিব নবাদ হল চুর শিখণ্ড করঙ্গ মৃগ বদলে বন অঙ্গে বিলে পন মৃগ বদলে বন অঙ্গে বিলে পন বিধা হল সুবাসিত বাস সুবাসিত বাস আজ সুবাসিত কুসুম হারে জ্যোতিরম্বিত কি কহ গোবিন্দ দা সুবাসিত কুসুম হারে জ্যোতিরম্বিত কি কহ গোবিন্দ দা আজ কি কহ গোবিন্দ দা গোবিন্দ দা মা গোপালকে স্নানাদি করাই দিয়ে নূতন বেশভূষায় গোপালকে সাজিয়ে দিয়ে রোহিণী মাকে সঙ্গে করে নিয়ে রাম গোপালের আরতি করতে লাগলেন আরতি করে নন্দ রানী বালক মুখে আরতি করে নন্দ রানী প্রজবালক হেরি গোপাল মুখ হে রে গোপাল মুখ হে গোপাল মুখ হে রে গাও তো নব নায়রি গান গাও তো নব নায়রি গান গাও তো নব নায়রি গান আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি আরতি করে নন্দ রানী আজ রম্ভা ভালো ভীত প্রদীপ পুষ্প রচিত থারি রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণ উলুত দেব ব্রজ সুন্দরী গণ উলুত দেবত সুন্দরী গণ উলুত দেবত আর সুন্দরী গণ উলত দেবত সুগণ করতালি সুন্দরী গণ উলত দে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি করে নন্দ রানী ভজে রাখি সিংহাবেনু দশমতী রাখি সিংহার যশোমতী মায়ে কুলে তুলে নিলে দেন ভাই আজি দেয় ক্ষীর মাখন দেয় ক্ষীর মাখন দধি আজি দেয় ক্ষীর মাখন দধি ক্ষীর মাখন দধি সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম মঙ্গল বুঝে নন্দ ঘোষে মঙ্গল বুঝে নন্দ ঘোষে ঘোষে মঙ্গল বুঝে নন্দ ঘোষে জগদানন্দ গায় রে আর মঙ্গল বুঝে নন্দ ঘোষে জগদানন্দ গায় রে মঙ্গল বুঝে নন্দ ঘোষে রানী ভাসে আনন্দ সাগরে আর রানী ভাসে আনন্দ সাগরে রে রানী ভাসে আনন্দ সাগরে
আরে বামেতে বসাইয়া শ্যামে দক্ষিণে বসাইয়া রামে বামেতে বসাইয়া শ্যামে দক্ষিণে বদন বানে রইল চেদে বদন বানে রইল চেয়ে বদন বানে রইল চেয়ে বদন বানে রইল চেয়ে মাই রাখির বল হারাই রে বদন বানে রইল চেয়ে রাখির বল হারাই রে বদন বানে রইল চেয়ে আজি খির ছানা ননিসর আনি আসে ধরে থ আগে দেই বদনে আর আগে দেই রামের বদনে পাছে তে রানায়ের মুখে দেই রানী মহা সুখে নিরখয়ে চাঁদ মুখ বানে হলো মায়ের কোলে বাদ শল্যের হলো মায়ের কোলে বাদ শল্যের মিলন মায়ের কোলে বাদ শল্যের মিলন ভজন থাকে করো নিরীক্ষণ মায়ের কোলে বাৎসল্যের মিলন ভজন থাকে করো নিরীক্ষণ মায়ের কোলে বাৎসল্য জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল ভক্তবৃন্দে হরি হরি বলো ভক্তবৃন্দে হরি হরি বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় জয় রাধা কৃষ্ণ বৃদ্ধি প্রেমানন্দ জয় ঠাকুর নরোত্তম গৌরদেব হরি জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তি ভাজ বলি ওরে প্রেম সে কহ রাধে কৃষ্ণ হরি বলি ওরে হরি হরি পঞ্চাগর শ্রীবাসিন্দম ভৈবশ পতিতানাং পাপেন ভৈবশ্নেব ভয়